অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইকোনমিক বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ের উপর এটা আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি দশমিক সংখ্যা দেওয়া থাকলে দশমিক সংখ্যাকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা করব অন্যান্য সংখ্যা পদ্ধতি দেওয়া থাকলে সেটাকে কিসে কিভাবে ডেসিমেলে রূপান্তর করব তা দেখাবো। আজকে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করার জন্য কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাস আমি দেখাইছিলাম একটা দশমিক সংখ্যা দেওয়া থাকলে সেটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়। আমি একটু রিভিউ করতেছি। যদি দশমিক সংখ্যা দেওয়া থাকে যেমন এটা 63, এটা হচ্ছে কি একটা দশমিক সংখ্যা, তো এটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। বাইনারিতে রূপান্তর করতে হলে বলছিলাম পূর্ণ সংখ্যা হলে কি করতে হবে, টু দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্নাংশ হলে কি করতে বলছিলাম, টু দ্বারা গুণ করতে হবে, এভাবে করতে বলছিলাম, তাই না? অর্থাৎ দশমিক সংখ্যা যদি দেওয়া থাকে তো দশমিককে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারি বেস কত, টু, সেই জন্য টু দ্বারা ভাগ করতেছি, টু দ্বারা গুণ করতেছি। এখন যদি বলা হয় যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, অক্টালের বেস কত, 8, তখন এই ক্ষেত্রে টু বাদ দিয়ে কি লিখতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, এখানেও কি গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, কারণ অক্টালের বেস হচ্ছে কত, 8। এরপর দশমিক সংখ্যাকে যদি বলা হয় যে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তো হেক্সাডেসিমেলের বেস কত, 16, সেই ক্ষেত্রে এখানে 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশ হলে 16 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হলে টু দ্বারা ভাগ করতে হবে, টু দ্বারা গুণ করতে হবে। দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে 16 দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে। গত ক্লাস আমি এই দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করা যায়। তাহলে অন্যান্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর, প্রথমে এই চারটা একটু বুঝে নিই। ধরে নিচ্ছি এটা এটা একটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাটাকে কিসে রূপান্তর করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। একটু খেয়াল করো, আগের ক্লাসে দেখাইছিলাম দশমিক থেকে যদি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, যেখানে যাব তার বেস দ্বারা ভাগ করব, যেখানে যাব তার বেস দ্বারা ভাগ করব, বেস দ্বারা গুণ করব, হচ্ছে ডেসিমেল থেকে বের হলে, দশমিক থেকে বের হলে এরকম। এখন হচ্ছে না, এই যে বাইনারি থেকে আমি কোথায় আসব, দশমিকে আসব, সেক্ষেত্রে কি করতে হবে। তো এখানেও দুইটা অংশ আছে, একটা হচ্ছে দশমিকের আগের অংশ আর একটা হচ্ছে দশমিকের পরের অংশ। যদি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয় সেই ক্ষেত্রে এখানে যে বিট গুলো আছে, যেমন এই 1, 1 এর সাথে বাইনারি বেস কত, 2, 2 দ্বারা গুণ করতে হবে, প্লাস আবার এই 0, 0 সাথেও 2 দ্বারা গুণ করতে হবে, প্লাস এই 1 কেও কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। এটাকে একটা ব্র্যাকেট দিলাম, দশমিকের জন্য এখানে একটা প্লাস দিলাম, তারপরে এই 1 কেও কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1 কেও কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। ওকে, তার মানে আমি এখানে বলছি প্রতিটি বিট কে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে এবং যোগ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে
যেই সংখ্যা পদ্ধতি থেকে আমি দশমিকে রূপান্তর রূপান্তর করব, দশমিকে আসব, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে আমি এই সংখ্যাটা হচ্ছে কি, বাইনারি সংখ্যা। বাইনারি থেকে কিসে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। সেই জন্য এখানে যতগুলো সংখ্যা আছে, যতগুলো ডিজিট আছে, প্রত্যেকটা ডিজিট কে বাইনারি বেস টু দ্বারা গুণ করতে হবে। যেমন ওয়ান কে টু দ্বারা গুণ করলাম, এই ওয়ান কে টু দ্বারা গুণ করলাম, এই জিরো কে টু দ্বারা গুণ করলাম, এই ওয়ান কে টু দ্বারা গুণ করলাম, প্লাস ওয়ান কে টু দ্বারা, এই ওয়ান কে টু দ্বারা। একটা হচ্ছে দশমিকের আগের অংশ, আরেকটা হচ্ছে পরের অংশ। প্রথম কাজ তাহলে কি, এক নাম্বার কাজ হচ্ছে কি, টু দ্বারা গুণ করা এবং প্রত্যেকটা কি করা, যোগ করা। দুই নাম্বার কাজ হচ্ছে যেখানে যেখানে বেস দিছি, এখানে বেস কত ছিল, টু দ্বারা গুণ করছি, এই টু এর উপরে দশমিকের আগের অংশটা এভাবে আসবে, দশমিকের পরের অংশটা দেখতে যাবে। অর্থাৎ দশমিকের আগের অংশটা হবে ডান দিক থেকে বাম দিকে, দশমিকের পরের অংশটা হবে বাম দিক থেকে ডান দিকে। সেই ক্ষেত্রে বেসের উপরে, বেসের উপরে, বেসের উপরে পাওয়ার দিতে হবে, বেসের উপরে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিতে হবে। তো কিভাবে, এখানে দশমিকের আগের অংশটা ডান দিক থেকে বাম দিকে, সেই ক্ষেত্রে পাওয়ার জিরো টু এর উপরে ওয়ান, তারপরে টু, আরো থাকলে থ্রি ফোর ফাইভ সিক্স, এভাবে দিতাম, কেমন। আর দশমিকের পরের অংশটার ক্ষেত্রে হবে টু এর উপরে মাইনাস ওয়ান পাওয়ার, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, এভাবে হবে। আবার একটু বুঝে নাও, তাহলে প্রত্যেকটা অঙ্ককে যেই সংখ্যা পদ্ধতি থেকে আসবো, যেমন বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করো, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করো, তো যেই সংখ্যা পদ্ধতি থেকে যাবো, যেমন আমি বেস টু থেকে কোথায় যাচ্ছি, টেন এ যাচ্ছি, তাহলে যেই সংখ্যা পদ্ধতি থেকে যাব তার বেস দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। যেমন ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু, তারপরে একটা ব্রেকেট দিলাম প্লাস, আবার দশমিকের পর অংশটা ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু, দশমিকের আগের অংশটার ক্ষেত্রে বেসের উপর পাওয়ার জিরো ওয়ান টু, ডান দিক থেকে বাম দিকে এভাবে হবে, আর দশমিকের পর অংশটার ক্ষেত্রে মাইনাস ওয়ান মাইনাস টু, এভাবে হবে। এতটুকু বোঝা গেছে, এটা কিসে থেকে, বাইনারি থেকে ডেসিমেলে। তো কত দ্বারা গুণ করছি, টু দ্বারা গুণ করছি, কেন টু দ্বারা গুণ করছি, কেন, কারণ বাইনারি বেস হচ্ছে কত, টু। যদি অক্টাল দেওয়া থাকতো, সংখ্যাটা যদি এরকম হতো, এটা কি সংখ্যা, অক্টাল সংখ্যা, তো এটাকে যদি ডেসিমেলে রূপান্তর করতে হয়, ডেসিমেলে রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে কি করব, আমরা জানি কোন সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল আসতে হলে যেই সংখ্যা পদ্ধতি থেকে আসবো তার বেস দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে। যেমন এই ক্ষেত্রে গুণ করতে হবে কত, টু ইন্টু এইট প্লাস কত, ফাইভ ইন্টু এইট, যেই বেস থেকে যাব সেই বেস দ্বারা গুণ করতে হবে। এটা পাওয়ার হবে কত, জিরো ওয়ান টু থ্রি, এভাবে হবে। অক্টাল থেকে কিসে, ডেসিমেলে, কত দ্বারা গুণ করলাম, এইট দ্বারা। যদি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে হয় কি করতে হবে, হেক্সাডেসিমেলের বেস কত, সিক্সটিন, তাহলে সিক্সটিন দ্বারা গুণ করতে হবে, কেমন। ক্লিয়ার, বোঝা গেছে, আমি আবারও দেখাচ্ছি, দেখো মনে রাখতে পারলে সুবিধা হবে। দশমিক সংখ্যা দেওয়া থাকলে সেটাকে যদি কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় দশমিক থেকে বের হলে, তাহলে যার কাছে যাব তার বেস দ্বারা ভাগ করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করব। দশমিক থেকে বের হলে বেস দ্বারা ভাগ করব, বেস দ্বারা গুণ করব। দশমিক থেকে অক্টালে গেলে আট দ্বারা ভাগ করব, আট দ্বারা গুণ করব। দশমিক থেকে হেক্সাডেসিমেলে গেলে ষোলো দ্বারা ভাগ করব, ষোলো দ্বারা গুণ করব। এখন হচ্ছে আমি আসব ডেসিমেল, আসব কার থেকে, বাইনারি থেকে আসব, তাহলে যার থেকে আসবো তার বেস দ্বারা গুণ করব। ওকে, প্রত্যেকটা সংখ্যাকে ধরে নিচ্ছি আমি অক্টাল থেকে ডেসিমেল আসব, তাহলে কি করতে হবে, এইট দ্বারা গুণ করতে হবে। হেক্সা থেকে ডেসিমেল আসব, হেক্সা থেকে ডেসিমেল আসব, তো হেক্সার বেস কত, সিক্সটিন, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, সিক্সটিন দ্বারা গুণ করতে হবে। ওকে, ডেসিমেল থেকে বাইনারিতে যাব, কত দ্বারা ভাগ করব, টু দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশ হলে টু দ্বারা গুণ করব।
ডেসিমেল থেকে অক্টালে যাব, 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাব, 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা গুণ করব। চারটা বোঝা গেছে কিনা? যদি ডেসিমেল থেকে বের হই, ডেসিমেল থেকে বের হই যার কাছে যাব তার বেজ দ্বারা ভাগ করব পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশ হলে সেটাকে বেজ দ্বারা গুণ করব। আর যদি ডেসিমেল আসতে চাই, যার থেকে আসব, যেই সংখ্যা পদ্ধতি থেকে আসব সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে, যোগ করতে হবে, এবং বেজের উপরে দশমিকের আগে হলে পাওয়ার ডান দিক থেকে বাম দিকে 0, 1, 2, 3 এভাবে দিতে হবে। আর যদি দশমিকের পর হয় পাওয়ার -1, -2, -3 এভাবে দিতে হবে। এটা বোঝা গেছে? এই চারটা মনে রাখলে ডেসিমেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওই যে প্রতিটি সংখ্যাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রতিটি সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করে যোগ করতে হবে। তারপর বেজের উপর পাওয়ার বাম দিক থেকে ডান দিকে 0, 1, 2, 3 এভাবে দিতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রেও প্রতিটা সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করে যোগ করতে হবে। বেজের উপর পাওয়ার ডান দিক থেকে বাম দিকে -1, -2, -3 এভাবে দিতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এবার এটা কোন কিছুর উপর যদি পাওয়ার 0 হয় কত হবে? এটার আনসার কত হবে? 2 to the power 0। তাহলে 2 to the power 0 আনসার কত হবে? 2 to the power 0 এটার আনসার কত হবে? কোন কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। এটার আনসার হবে 1। যদি এরকম হয় 8 to the power 0, তাহলে এটার আনসার কত হবে? 8 to the power 0 সমান আমরা কত লিখবো? তাও 1। 16 to the power 0 সমান কি লিখবো? তাও 1। যদি এরকম হয় 5 to the power 0, তাও কত? 1। অর্থাৎ আমরা জানতে পারলাম কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে আনসার হবে কত? 1। এবার 2 to the power -1, তাহলে এরকম ইনভার্স 1 থাকলে কি কি লিখতে হবে? ইনভার্স 1, এটা মানে হচ্ছে 2 inverse 1, এটা মানে হচ্ছে এটাকে লিখা যাবে এরকম 1/(-1)/2 to the power 1। ওকে, এতটুকু নিচে নেমে যাবে, এতটুকু এটা নিচে নেমে যাবে। তাহলে এটা সমান কি লিখতে পারি? 1/2। এটা কিভাবে লিখতে পারি? 2 to the power -2, 1/2 square, 1/2 square। এটাকে কিভাবে লিখতে পারি? 1/8 cube, 1/8 cube। এবার আমরা একটা অঙ্ক করি, হেডলাইন লিখো বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর, বাইনারি সংখ্যা থেকে ডেসিমেলে রূপান্তর। কিছুক্ষণ আগে বলে আসছি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যেতে হয়। যদি ডেসিমেল আসতে চাই, বাইনারি বেস কত? 2, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর, এই সংখ্যাটা দেওয়া আছে 1011.1110 base 2, এটা হচ্ছে কি? বাইনারি সংখ্যা। এটাকে কিসে রূপান্তর করতে হবে? ডেসিমেলে। সেই ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে দশমিকের আগের অংশ, আর দশমিকের আগের অংশ হচ্ছে 1 into 2, এই যে 1, এটার সাথে কত গুণ করছি? 2। তারপরে 0, এটার সাথে কত গুণ করছি? 2। তারপরে এই 1, এটার সাথে কত গুণ করলাম? 2। এই 1 কত গুণ করলাম? 2। তো এরপরে বলছিলাম বেস এর উপর পাওয়ার 0 দিতে হবে, যেমন 2 এর উপর পাওয়ার 0, 1, 2, 3 এভাবে দিতে হবে। দেওয়ার পরে এবার এটা ক্যালকুলেশন করবো। 2 cube মানে কি? 2 কে কয়বার গুণ করা? 3 বার গুণ করা। তো এটাকে লিখতে পারি আমরা, 3 বার গুণ করলে কত? 8 হয়। 8 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 8। তো 0 সাথে কোনো কিছু গুণ করা মানে কি? 0। তারপরে 2 to the power 1, 2 কে একবার গুণ করলে কত হবে? 2। তাহলে 2 আর 1 গুণ করলে কত হবে? 2। আর 1 into 2 to the power 0 মানে কত? 1। তাহলে 1 into 1 সমান কত হবে? 1। এগুলো প্লাস করি, 8 আর 2 10, 10 আর 1 কত হবে? 11। তাহলে পূর্ণ সংখ্যার জন্য কত পাইলাম? 11। সূত্রায়ণ এত সমান কত? 11। এবার ভগ্নাংশ দশমিকের পরেরটা, তো এটাকেও কি বলছিলাম? সবগুলাকে কত দ্বারা গুণ করা? 2 দ্বারা গুণ করা। এই 1 কে 2 দ্বারা গুণ করলাম, তারপরে 1 কে 2 দ্বারা গুণ করলাম, তারপর 1 কে 2 দ্বারা গুণ করলাম, তারপর 0 কে 2 দ্বারা গুণ করলাম। এই ক্ষেত্রে পাওয়ার হবে কত? -1, -2, -3, -4।
আচ্ছা ক্যালকুলেশন করি তাহলে 1 বাই কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত হাফ 1 বাই এটা কত হবে 2 টু দি 2 স্কয়ার না 2 টু দি পাওয়ার মাইনাস 2 এটা সমান কি লিখতে পারি 1 বাই 2 স্কয়ার এটা কত 1 বাই 2 কিউব এটা কত 1 বাই 2 টু দি পাওয়ার 4 তো এটা কত হবে 1 1 গুণ করলে 1 1 গুণ করলে কত 1 1 বাই 2 এটা 1 1 গুণ করলে 1 2 কে যদি দুইবার গুণ করি কত হবে 4 এটা 1 1 গুণ করলে 1 2 কে যদি তিনবার গুণ করি কত 8 আর এতটুকু কি 0 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 এবার 1 কে 2 দ্বারা ভাগ করো 0.5 1 কে 4 দ্বারা ভাগ করো এটা ক্যালকুলেটর কত হবে এরকম 1 ভাগ 4 1 ডিভাইডেড বাই 4 এরকম করে তারপরটা 1 ডিভাইডেড বাই 8 তাহলে কত হবে 1 বাই 2 0.5 1 বাই 4 0.25 1 বাই 8 0.125 এই সবগুলো যোগ করলে কত হয় 0.875 তাহলে সুতরাং 0.110 বেস 2 সমান তাহলে পয়েন্ট পয়েন্ট দিলাম কত পেলাম 875 বেস 10 কম্বাইন অ্যান্সার হবে এরকম এত সমান এখানে পেলাম কত 11.875 এটা হচ্ছে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর দেখো বোঝা যায় কিনা দেখো তাহলে প্রতিটা অঙ্ককে কত দ্বারা গুণ করলাম টু দ্বারা গুণ করছি কেন টু দ্বারা গুণ করছি কারণ বাইনারি বেস হচ্ছে টু এটাকে এভাবেও করা যাবে আমি এর আগেরটাতে দেখাছিলাম কি দশমিকের আগের অংশ দশমিকের পর অংশ তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে দিতে পারবো অথবা এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কি এতটুকু পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই অংশটা তারপরে এই অংশটার জন্য হচ্ছে প্লাস দিয়ে এতটুকু হচ্ছে দশমিকের পরেরটা এতটুকু আবার কত দশমিকের আগের অংশ এটা হচ্ছে দশমিকের পরের অংশ এটা এরকম ক্যালকুলেশন করলে এরকম এভাবেও করা যাবে অথবা আগের নিয়মও করা যাবে এবার এটাকে ডেসিমালে প্রকাশ করো এটা তোমরা করবা এটাকে এটা কি সংখ্যা বাইনারি সংখ্যা কেন এটার বেস কত টু এবং জিরো এবং ওয়ান ছাড়া কোনো সংখ্যা নেই সেজন্য এটা হচ্ছে বাইনারি সংখ্যা এটাকে ডেসিমালে রূপান্তর করতে হলে কি করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে কত দ্বারা গুণ করতে হবে টু দ্বারা আমি আনসার দিলাম 99.375 তোমরা করে মিলিয়ে নিবা 99.375 বেস 10 আসতে তাহলে অঙ্কটা সঠিক এটা বাড়ির কাজ এবার আসো অক্টাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায় এর আগে দেখাইছিলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায় সেই ক্ষেত্রে কত দ্বারা গুণ করছি টু দ্বারা কেন বাইনারি বেস হচ্ছে টু এখন অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করব কত দ্বারা গুণ করব এইট দ্বারা গুণ করব কেন অক্টালের বেস হচ্ছে এইট যেমন এই সংখ্যাটা এটা কি সংখ্যা অক্টাল সংখ্যা কেন বেস এইট আছে এবং মৌলিক সংখ্যা 7 পর্যন্ত আছে সেই জন্য এটাকে বলা হবে অক্টাল সংখ্যা এটাকে ডেসিমালে রূপান্তর করতে হলে 2 ইনটু 8 প্লাস 7 ইনটু 8 প্লাস 5 ইনটু 8 একটা ব্র্যাকেট দিলাম পয়েন্টের জন্য প্লাস দিলাম তারপরে 4 ইনটু 8 প্লাস 7 ইনটু 8 প্লাস 4 এখানে একটা ভুল করছি না এটা হবে আচ্ছা এটা কারেকশন করতেছি না তোমরা একটু কারেকশন করে তুলে নিও এটাকে আমি করি এটা 5 না হয়ে 4 4 দিলাম তাহলে 4 ইনটু 8 4 ইনটু 8 এতটুকু পর্যন্ত হচ্ছে দশমিকের আগের অংশ আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে দশমিকের পর অংশ গুণ করার পরে এবার বেস এর উপর পাওয়ার 0 1 2 দিতে হবে যেমন এখানে বেস হচ্ছে 8 8 এর উপর পাওয়ার 0 1 2 দিলাম দশমিকের পর অংশটা বেস এর উপরে পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এভাবে হবে এবারে এগুলো ক্যালকুলেশন করব তাহলে 2 ইনটু 8 কে যদি দুইবার গুণ করে কত কত হবে 64 8 কে একবার গুণ করলে 8 8 টু দি পাওয়ার 0 মানে কত 1 8 টু দি পাওয়ার 0 মানে কত 1 এবার 1 বাই 8 এটা মানে হচ্ছে 1 বাই 8 এটা মানে হচ্ছে 1 বাই 8 স্কয়ার এটা মানে হচ্ছে 1 বাই 8 কিউব এবার গুণ করো এই দুটো গুণ করলে কত হবে 128 এটা 56 এটা 5
এটা হবে কত? এটা হবে 4/8, 4/8, 4/8, এটা উপরে উঠে যাবে 4/8, এটা হবে 7/8 কে যদি দুইবার গুণ করে অর্থাৎ 64, এটা হবে 4/512। তো 128 প্লাস 56 প্লাস 5 যোগ করলে কত হবে 189, প্লাস 4 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে 0.5। হয়তো ভুল থাকতে পারে, এটা ক্যালকুলেশন করে ঠিকভাবে লিখিও। 7 কে 64 দ্বারা ভাগ করলে এটা আসবে, 4 কে 512 দ্বারা ভাগ করলে এটা আসবে। এবার সবগুলো পয়েন্টের সবগুলো যোগ করলে কত হবে 61718। তাহলে সুতরাং এত সমান, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, কত আসবে বেস 10। এটাই হচ্ছে অক্টাল সংখ্যা দেওয়া থাকলে সেটাকে দশমিকে রূপান্তর করা। পারা যাবে? বাইনারি দেখাইলাম, অক্টাল দেখালাম, এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এটাকে ডেসিমেলে রূপান্তর করো, এটাও বাড়ির কাজ। এটার আনসার হবে 11.65625, মিলিয়ে নিবে। এরপর আসি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। এটা কি সংখ্যা? হেক্সাডেসিমেল সংখ্যা 6.3c/16। এটা কিসে রূপান্তর করতে হবে? ডেসিমেলে। তো আমরা জানি কোন সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা অঙ্ককে। এই ক্ষেত্রে হবে 6×16 প্লাস f×16, দশমিকের পরের অংশ জন্য 3×16 প্লাস c×16, দশমিকের আগের অংশ পাওয়ার 0 1, দশমিকের পর অংশ -1 -2। এটা গুণ করি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে f এর মান কত? 15। তারপরে c এর মান কত? 12। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে a সমান কত? 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই মানগুলো লিখতে হবে, যেমন f, f এর পরিবর্তে আমরা কত লিখছি? 15 লিখছি। c, c এর পরিবর্তে কত লিখবো? 12 লিখবো। এবার 6×16, এটা গুণ করতে হবে 16^0 মানে কত? 1, 15×1 গুণ করতে হবে 1/16, এটা হবে 1/16² ক্যালকুলেশন করে এই দুটা গুণ করলে 96, এটা গুণ করলে কত? 15, এটা হবে 3/16, এটা হবে 12/256, এই দুটা যোগ করলো 3/16 গুণ 3/16 আনসার হবে কত? 0.1875 প্লাস আবার 12 কে যদি 256 দ্বারা ভাগ করি কত হবে? 0.0468, সবগুলো যোগ করলে 111.2344। তাহলে আনসার লিখতে হবে, সুতরাং 6.3c/16 সমান হবে 111.2344/10। এটা কি? হেক্সাডেসিমেল সংখ্যাকে কিসে রূপান্তর করলাম? ডেসিমেলে রূপান্তর করলাম। পারা যাবে? এটা কি সংখ্যা? হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে কিসে রূপান্তর করতে হবে? ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে এটাও বাড়ির কাজ, এটার আনসার হবে কত? 11, তারপরে 213.3242। যদি এটা করার পরে আনসার এটা আসে তাহলে অঙ্ক ঠিক আছে। কেমন করে দেখবা, সমস্যা হলে আগামী ক্লাসে আবার দেখাবো। এখন দেখো আমি আবার রিভিউ করতেছি, কারণ এগুলো শুধু অনার্সের জন্য না, এই টপিকসটা শুধু অনার্সের জন্য না, ইন্টার বলো, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ডিগ্রি, মাস্টার্স, তারপরে বিভিন্ন পরীক্ষা, সব ক্ষেত্রে কিন্তু এই সংখ্যা পদ্ধতিগুলোর প্রয়োজন হয়। সেই জন্য আমি একটু স্লোলি স্লোলি দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারো। তাদের দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে, যেমন বাইনারি, দশমিক দেওয়া থাকবে, কিসে রূপান্তর করতে হবে? বাইনারি রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? বাইনারি বেস হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে।
পূর্ণ সংখ্যাকে ভাগ ভগ্নাংশকে গুণ, দশমিক থেকে অক্টাল, অক্টালে বেস কত এইট, তাহলে কি করতে হবে এইট দ্বারা ভাগ করতে হবে, এইট দ্বারা গুণ করতে হবে। এভাবে খেলে খেলে পড়তে হবে যাতে মনে থাকে, এরকম কোথাও বসছো এরকম আঁকা আঁকি করে আঁকা আঁকি করবা, দশমিক থেকে বাইনারি দেওয়া থাকলে বাইনারি থেকে ডেসিমেল আসতে হবে, এরকম আঁকা আঁকি করবা তাহলে মনে থাকবে। হেক্সাডেসিমেল যাবো, তো হেক্সাডেসিমেল বেস কত সিক্সটিন, কি করতে হবে আমাকে সিক্সটিন দ্বারা ভাগ করতে হবে, সিক্সটিন দ্বারা গুণ করতে হবে, মনে থাকবে। এটা হচ্ছে দশমিক থেকে যাদের কাছে বেড়াতে যাবা তাদের বেস দ্বারা ভাগ করতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে। এটা ক্লিয়ার, এই অংশটা ক্লিয়ার। এবার আমরা দশমিকের কাছে বেড়াতে আসব, প্রথমে আসবো বাইনারি থেকে, তো বাইনারি বেস কত টু, কি করতে হবে টু দ্বারা গুণ করতে হবে, পাওয়ার দিতে হবে জিরো ওয়ান টু এভাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার দিতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে। ওকে, এরপরে ধরো অক্টাল থেকে, অক্টাল থেকে ডেসিমেলে বেড়াতে আসবো, অক্টালে বেশ কত এইট, কি করতে হবে এইট দ্বারা গুণ করতে হবে। এবার ধরো হেক্সাডেসিমেল থেকে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসবো, হেক্সাডেসিমেলে বেশ কত সিক্সটিন, তাহলে সিক্সটিন দ্বারা গুণ করতে হবে। দেখছো, এরকম বসে খাতায় এরকম করে আঁকা আঁকি করবা, দশমিক দেওয়া থাকবে, দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাব, আবার অন্যান্য সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ডেসিমেলে কিভাবে আসব। পারা যাবে, আশা করি সবাই পারবা। প্রথমে আমার লেকচার ওয়ান দেখতে হবে, লেকচার ওয়ান যারা ক্লাস করো নাই যারা বুঝতেছে না, প্রথমে লেকচার গুলো তো দেওয়া আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে, ফার্স্টে লেকচার ওয়ানটা দেখতে হবে, লেকচার ওয়ান ক্লিয়ার করার পরে লেকচার টুটা দেখতে হবে। আমি প্রতি শনিবারেই, প্রতি শনিবারে অনার্স এর ক্লাস গুলো নিচ্ছি, ধারাবাহিক ভাবে যদি ক্লাস গুলো করো তাহলে অনেক কিছু শেখা যাবে, যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেই টপিক গুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ, বাড়ির কাজগুলো করে নিবে। আল্লাহ হাফেজ।